লাইভে গেল, লাইভে গেলাম, বুঝছো? কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো একদম মানে রোদে পুরো একদম মানে আমার হাত পুরো এত বান হচ্ছে, এত সান বান হচ্ছে আমার হাতে, শুধু হাতে না মুখেও, মানে পুরো রোদে পুরো শেষ হয়ে গেলাম। আপনাদের কি অবস্থা বলেন? খুবই খারাপ অবস্থা। আমার তো বাসা থেকে বাইরে ইচ্ছা করে না এই রোদের মধ্যে, বাসের মধ্যেই কাজ করি এখন, মানে এই জন্য লাইফ টিপ সব বাসায় করতেছি। ওকে, তো কি অবস্থা সবার, দেখি কতজন জয়েন করেছেন। ভাই আমি লাইভে গেলাম, অলরেডি আমি লাইভে গেলাম, মানে কি অলরেডি আমি লাইভে আছি। নিজের চুলটা একটু মানুষ বানানোর চেষ্টা করছি। এটা অনেক লাভ ইউ, তোমাকে অনেক ভালো লাগে রাগিনী আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা গরমের মধ্যে বেশি বেশি করে সানস্ক্রিন ইউজ করুন, যদি আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই, মানুষ উপদেশ দেওয়ার জন্য খুব ভালো মনে রাখে। আমার কাছে মনে হয় গরমে সানস্ক্রিন কাজ করবে না, বুঝলে পড়ে যাবে। একদম একদম সত্যি কথা, যে পরিমাণ গরম পড়ছে বাবারে বাবা। আমার কাছে এর চেয়ে বেটার মেকআপ থাকলে কি থাকে, উপরে একটা লেয়ার থাকে, স্কিনটা বাইটা থাকে। আমি মন খারাপ করো না, আমি বলছি আমি তোমার আম্মুর সাথে গেলে আমি আম্মুর যেটা কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আমি এখন 10 কেজি ওয়েট লস এর একটা টার্গেট নিছি, সো ডেইলি হচ্ছে আমি এখন ইয়োগা করতেছি। সো যেটা হয় যে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, যেন মাংসে মাংসে ব্যথা হয়ে গেছে, হঠাৎ করে স্টার্ট করছি না, বাট আজকে ব্যথা কমে গেছে, কারণ আমি আবার ওই ব্যথা নিয়েই কন্টিনিউ করতেছি। ব্যথার মধ্যে আবার কন্টিনিউ করলে আবার ব্যথাটা কমে যায়। সো হোপফুলি আমি আরো 10 কেজি ওজন কমাই, একদম নিজের চিকনি চামেলি নিজের চিকনি চামেলি বানাইতে পারবো হোপফুলি। 10 কেজি ওজন কোন জায়গা দিয়ে কি, আমার গালের মধ্যেই আছে 5 কেজি মাংস। আর যাদের আমার মতো মুখ মানে এরকম বড় মানে গাল ভরা ভরা, তাদের মনে করেন মুখের মধ্যেই আছে কয়েক কেজি মাংস, ঠিক না? সো বাই দ্য ওয়ে হোপফুলি সবাই অনেক ভালো আছেন গরমের মধ্যে। আমি জানি না যে কার কি অবস্থা। সানভীর আপু সুতার বাড়ি দাও না কেন, কারণ তোর মতো কম দামি গালে আমার দামি সুতা একদম যাবে না। সানভীর তুই এখন কান্দা কান্দা এখান থেকে ভাগ, তুই সানভীর থেকে এখন কানবীর হ, শয়তান কোথাকার। ওকে, মুরাদ আলম লিখেছেন ইউ আর সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনাদের জন্য, সো আজকে অনেকগুলো ড্রেস দেখাবো। ফাইম লাইফটাকে এখানে কন্টিনিউ করি, এখানে কালারটা খুব সুন্দর আসতেছে, বুঝছো? সো এই আজকে আমার একটা ড্রেস পরার কথা আছে, সেটা হচ্ছে এই ড্রেসটা। লাইফটা এখান থেকে কন্টিনিউ করি, বুঝছো? এখানে কালারটা খুব সুন্দর আসতেছে, মানে আমাকে বেশি সুন্দর লাগছে আর কি। এখানে নিয়ে আসতে পারবো জুতা দিয়ে তোর গালে ঠটাস ঠটাস করে লাগাইলে খসখস করে তোর গালের চামড়াটা পড়ে যাবে, ব্যথা কোথা কাটবে কি? হ্যাঁ, সেমি হিলের আছে তো জুতা, ফরএভার তনিতে আছে জুতা। হ্যাঁ, সেমি হিলের ফরএভার তনিতে জুতা আছে, যেটা দিয়ে মনে করতে তোরা ঠটাস ঠটাস করে লাগালে তো খটাস খটাস করে তোর গালের চামড়া পড়ে যাবে। নূর আফরোজ লিখেছে ইউ লুকিং সো, ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, আমার সব থেকে ভালো লাগে তোমার কথাগুলা। কুইন সুমাইয়া থ্যাংক ইউ সো মাচ আপু, আর এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে? ফাইন, দেখো এখানে কালারটা কি যে সুন্দর আসছে, বাবা বাবা, আমারে বেশি সুন্দর লাগছে, এই জন্য আমি বেশি হ্যাপি। এই পর্দাটা আরেকটু চাপো তো, আস্তে আস্তে চাপাইও। হ্যাঁ, ওকে, সো হোপফুলি একদম ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু ঠিকঠাক আছে। আমি এটা একটু পরে আসি। আরাফাত জাহান আকি লিখেছে এলিগেন্ট, থ্যাংক ইউ সো মাচ। দিদারুল ইসলাম, দিদারুল ইসলাম একটা মারাত্মক হিংসাত্মক কমেন্ট করেছে, সেটা হচ্ছে দুনিয়ার যত পাটা, দাঁড়াও না একটা কমেন্ট পড়ি, খ্যাত দিদারুল ইসলাম খ্যাত লিখেছে দুনিয়ার যত পাটা কিরা জিনিস আছে সব এই বেডির কাছে পাওয়া যায়, একদম বেবি।
যেটা তোরে পড়লেও মনে কর চোরের মতো লাগবে, তোর বউরে পড়লে চুনির মতো লাগবে, আমার মতো নিশ্চয়ই দেখতে গর্জিয়াস লাগবে না, এই জন্য এত হিংসুকে দিদারুল ইসলাম খ্যাত। ওকে বাই দ্য ওয়ে সানভি, একটু তুমি লাইফটা কন্টিনিউ করো, আই এম কামিং। হ্যাঁ তুমি একটু কিছু বলো, আই এম জাস্ট কামিং। ড্রেস পাইনা অর্ডার করে তাই স্যান্ডউইচ কোম্পানি ড্রেস অর্ডার করে পাইনা ড্রেস তো একটু কি দাপ্তরে বন্ধ করে দাও সারফ্রাজ ঘুমাচ্ছে বাবা সামনে ওর ঠিক মতো কম্বলটা দিয়ে এই সারফ্রাজ সবাই তোমাকে দেখতে পাচ্ছে সারফ্রাজ ওকে দেখা যাচ্ছে ও ঘুমায় ঘুমায় হাঁটতে হাঁটতে চলে ও বসে করতেছে কোন করতেছে বকু ভেরি গুড সানভি, যা কাপড় পরো সব আমার মনের মতো, তোমার মতো বউ লাগবে আমার, একটা অর্ডার বিলে পাবো কি, অর্ডার বিলে পাবো কি, ও মা অর্ডার বিলে না অর্ডার দিলে, বউ যদি অর্ডার দিলে পাওয়া যায় তো অসম্ভব সুন্দর, ড্রেসটা অনেক বেশি সুন্দর। তো এই যে ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখাই দিবো, ওয়াও 3.4K মোড আছেন, দেখেন এটা সালোয়ারের ডিজাইনটা খুব সুন্দর, এখানে আপনার এরকম সালোয়ারটা দেওয়া থাকে, এই ড্রেসটা গরমের মধ্যে পরে অনেক আরাম পাবে তাই না, একদম কটনের মধ্যে খুবই জোস একটা কালেকশন। আর এখন আমাদের কাছে যেগুলো এক দুই পিস করে করে আছে আমরা এগুলো স্টক ক্লিয়ার করতেছি, যেগুলো এক দুই পিস করে করে আছে আমরা ওগুলো হচ্ছে আপনার এখন স্টক ক্লিয়ার করতেছি, কারণ আমরা শুনো মামি, এই যে আমি একমাত্র এখানে সেলাই মোরশেদ নাসির গ্রাম লিখেছে, আমার মনে অনেক দুঃখ কারণ তোমার মতো একটা সুন্দর বউ কেন আমার ঘরে নাই, তুমি ডেইলি মুলার জুস খাও তাহলে তোমার মাথার বুদ্ধি খুলবে, তারপর সুন্দর বউ পাবা, কেন ত্রিপুরা থেকে দেখছেন, খুব ভালো লাগে তোমাকে রুমা মডাক, থ্যাংক ইউ সো মাচ, আমি জানি আপনি আমাকে আগেও কমেন্ট করেছিলেন, অনেক ভালোবাসা দিদি আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা। বাই দ্য ওয়ে এবার চলেন আমরা একটা ড্রেস চলে যাই, সানভি কথা বলো না, কি বলো তাড়াতাড়ি বলো, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। সো ফার্স্ট হচ্ছে আমরা এই ড্রেসটাতে যাব, আমাদের এখন হচ্ছে জাস্ট আমরা এই মুহূর্তে স্টক ক্লিয়ার করতেছি যে প্রোডাক্ট গুলো আমাদের কাছে এক দুই পিস করে করে আছে, সো যারা যারা যেখান থেকে দেখছেন আপনারা জাস্ট যেটা নিবেন সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এগুলো আমরা একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, একদমই ডিসকাউন্টে দিয়ে দিয়েছি, সোবার গড় থেকে লাইভে আসেন কেন, ফাতেমা ফারহানা আপু, কারণ আমার সোবার গড়টা অনেক সুন্দর, সবাইকে একটু দেখাইতেছি তোমরা এরকম সোবার গড়ে শুয়ো প্লিজ, মনে করেন এই যে বিভিন্ন লাইভ প্রেজেন্টাররা দেখবেন লাইভ করতে করতে তাদের খাওয়া লাগে, ইয়া করা লাগে, অনেক কিছু করা লাগে, শো অফ করা লাগে, তো আমারও তো লাইভ করতে করতে একটু শোয়া লাগবে, এই জন্য আমি সবার ঘর থেকে লাইভে আসি, লাইভ করতে করতে তখন শুইতে মন থাকে তার শুয়ে পড়বো, আমার অলরেডি শুয়ে আছে, আমার একটু লাইভ করবো। সো এটা হচ্ছে আমাদের বাসায় নারিকেল আছে, ওখানে দেখাইতেছে, বাই দ্য ওয়ে এটা কোথা থেকে পাইছো,
এটা হচ্ছে খুবই সুন্দর, দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি এন্ড সারোস্কি স্টোন বসানো সিকোয়েন্সের কাজ করা। সো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার সিল্কের মধ্যে, হ্যাঁ এটা ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে, খুবই সুন্দর। এই ড্রেসটা একদম পানির দামে আমরা ছেড়ে দিব। আমাদের কাছে যত যত ড্রেস ছিল আপনার এক দুই পিস করে করে জাস্ট আপনার কুরিয়ার থেকে দেখা গেছে অনেকে বিভিন্ন কারণে রিসিভ করতে পারে নাই, অনেকে ফোন রিসিভ করে নাই, অনেকে ঈদের আগে বিভিন্ন জায়গায় চলে গেছে, ধরেন সে অর্ডার দিয়েছে এক জায়গায় সে চলে গেছে অন্য জায়গায়, তো অনেকে এই জন্য রিসিভও করতে পারে নাই, সো এই কারণে দেখা গেছে হ্যাঁ এই জন্য অনেক আবার আজাইরও অর্ডার দিছে আবেগে অর্ডার দিয়ে ফেলছে, হ্যাঁ তখন বিবেক কাজ করে নাই, সো বিভিন্ন কারণে আপনার অনেকগুলো প্রোডাক্ট দেখা গেছে আপনার রিটার্ন আসছে। সো এই প্রোডাক্টগুলো এখন আমরা জাস্ট নামমাত্র প্রাইসে ছেড়ে দিচ্ছি। সো এইটার দোপাট্টাটা আপু এত বেশি নাইস, ট্রাস্ট মি আপনি দোপাট্টাটা দেখে জাস্ট ফ্যান হয়ে যাবেন, এত সুন্দর একটা দোপাট্টা, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক 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 সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো, তোমাকে অনেক রেসপেক্ট করি কারণ তুমি যা বলো সামনাসামনি বলো, এই জন্য খুব ভালো লাগে। অনামিকা আপু থ্যাংক ইউ সো মাচ, সত্যি তুমি খুব মিষ্টি উমেন উস্তাদ মিম, থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটা মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা লিখেছেন, দাম কত, দামটা কত আমি বলে দিচ্ছি, কারণ এটার যা দাম ছিল তার থেকে আজকে একদমই লস প্রাইসে আমরা ছেড়ে দিব, কারণ আমরা যে স্টক ক্লিয়ার দিতেছি এটা সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে সফট আছে, কাপড়টা যথেষ্ট সফট আছে, আর দোপাট্টাটা তো দেখছেন, শুধু এই দোপাট্টাটার দাম কত বলেন, এত সুন্দর গর্জিয়াস একটা দোপাট্টা যখন আপনি কিনতে যাবেন, শুধুমাত্র এই দোপাট্টাটা আপনার কত টাকা লাগবে বলেন, শুধুমাত্র এই দোপাট্টাটা আপনার কত টাকা লাগবে জাস্ট বলেন, এটা অনেক সুন্দর একটা দোপাট্টা, হ্যাঁ এইটা 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 এটা খুবই সুন্দর। বাবা রে বাবা, একজন লিখছে পাবনার পোলা রনি, ও মা পাবনার পোলা রনি লিখেছে, বিশ্বাস বড় জিনিস, ওয়াদা দিলাম ফলো দিন সাথে সাথে ব্যাগ দিব, ওরে ভাই কত বড় ওয়াদা তুমি দিছো, কেউ তোমার ফলো দিলে তুমি সাথে সাথে ব্যাগ দিবা, কত ফলোয়ার্স এর দরকার লল। সো এটা হচ্ছে অনেক অনেক সুন্দর, দেখেন এরকম নাইসলি সারোস্কি স্টোন বসানো আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, অনেক অনেক সুন্দর। এরকম দেখবেন বিভিন্ন পোস্টের নিচে অনেকে কমেন্ট করে, কয় ফলো দিলাম আপনি ফলো দেন ফলো ব্যাক দেন, আবার বলে যে আমার কমেন্টটা পড়তেছে তার বাপ মারে বেহেস্তে নি, এরকম কমেন্ট দেখেন না, হ্যাঁ যে আমার কমেন্টে একটা লাইক দিবে আল্লাহ তার বাপ মারে বেহেস্তে নি, মনে হচ্ছে ও বললেই ওর কমেন্টে লাইক দিলে আল্লাহ তার বাপ মারে বেহেস্তে নিয়ে নেবে, এইরকম মানে মানুষ এইরকম মানে কি বলবো, আজ গবি মানুষজন, হিপোক্রেট মানুষজন এগুলা, আমার বলে যদি আল্লাহকে বিশ্বাস করেন আমার কমেন্টে একটা লাইক দিন, আর বলে আমার বলে আমার পোস্ট একটু শেয়ার করুন আল্লাহকে বিশ্বাস করে, যারা যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই পড়ছে। এটা হচ্ছে দেখেন আপনারা অনেক অনেক সুন্দর, দেখেন চোজ 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 একটা ড্রেস, আমি এটা দেখলে সাথে সাথে ব্লক করে দিই জুতোর বাড়ি দিয়ে ফালতু কথা, এটা হচ্ছে অনেক অনেক সুন্দর, আল্লাহকে বিশ্বাস করে কিনা ওটা ওর পোস্টে লাইক দিয়ে দেখে হাজির কথাটা। এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগতেছে এটা, এন্ড এটা সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, সো যার এই কালারটা লাগছে সেটা নিয়ে নেন, কারণ এই ড্রেসটা অনলি দুই পিস আছে, আমি এটার দাম বলার পরে বিশ্বাস করেন এটা এক পিসও থাকবে না, কারণ এটার এমন একটা দাম দিতে যেতেছে আজকে, এমন একটা দাম দিতে যেতেছে, একদম সাথে সাথে অর্ডার করবেন, কারণ আপনারা জানেন আমাদের প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যায়, আমাদের কোনো প্রোডাক্টই থাকে না, এটার আপনার কাজের কোয়ালিটিটা দেখে নিন, পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড সারোস স্টোন বসানো, সো আমাদের সব প্রোডাক্ট আপনার দেখাই আর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায়, হ্যাঁ এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিস ইজ ইওর বিউটিফুল ম্যারুন কালার, অনেক সুন্দর একটা ম্যারুন কালার, তোমাকে অনেক ভালো লাগে পূজা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ড্রেস অর্ডার করেছি, কবে পাবো, রাজিয়ার সময় একটু পেজের মধ্যে যদি একটু মেসেজ করেন তাহলে খুব ভালো লাগবে, ভালো লাগবে তাহলে আপনি এটার সলিউশনটা পেয়ে যাবেন, একটু পেজের মধ্যে মেসেজ দেন, বুদ্ধিজীবী ঘরে ঘরে তাই অমন কমেন্ট করে, একদম একদম আপু ঠিক বলছেন, কোহলি জোয়ারদার একদম আপু। এটা দেখেন অনেক 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 সুন্দর, এটা হচ্ছে আপনারা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা সারোস্কি স্টোন বসানো, অনেক চোস এই কালারটা, অনেক অনেক চোস, সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে নেন। এটার হাতার ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে আপনার এটা স্লিভস এর মধ্যে যাবে, ড্রেসটা কিন্তু দেখতে সুন্দর পড়তে অনেক, আর মৌসুমী আপু লিখেছে আমি নিতে চাই, আর কে কে নিতে চান বলেন, এস কে নিশিমা লিখেছে তোমার কথাগুলো অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, আপনি কাজ করতে করতে ক্লান্ত হন না, সারাক্ষণ কাজ কাজ কাজ, চোয়ের সরকার একদমই ক্লান্ত হই না, কারণ কাজ আমার রক্তে মিশে গেছে, অ্যান্ড কাজ বরঞ্চ না করে থাকলে আমার খুব মানে আমার হাঁসফাঁস লাগে, যেমন আমি এইবার 11 দিন দেশে বাইরে ছিলাম আর আমার হাঁসফাঁস লেগে গেছে, কখন আমি দেশে যাব, কখন কাজ শুরু হবে, কাজটা আসলে আমি এটা ওন করি, মানে আমার কাজটাই হচ্ছে আমার পরিচয়, এবং কাজের মাধ্যমেই তো আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, আমার কাজের মাধ্যমেই তো মানুষ আমাকে এত ভালোবাসে, এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, সো জীবনে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কাজ, এবং কাজ কাজ এবং কাজ, ওকে। সো এই হচ্ছে আপনার খুব সুন্দর আরেকটা সুন্দর একটা কালার, আল্লাহ রে এই ড্রেসের দাম শুনে তো সব আপুরা জাস্ট কাজকে খেয়ে যাবে আজকে, এই ড্রেসটা কেউ মিস করবেন, আপনি ইয়েলোটা নেন আর এটাই নেন, এগুলা জাস্ট স্টক ক্লিয়ারেন্সে কুরিয়ার থেকে দেখা গেছে, অল্প কিছু করে করে রিটার্ন আসছে, রিটার্ন প্রোডাক্ট গুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্সে দিয়েছি, হ্যাঁ
তোমাকে অনেক পছন্দ করি, তোমার কথাগুলো অনেক সুন্দর, তুমি লাইভ করে ভিডিও দেখি, তোমার শপের অন্যরা লাইভ করছে দেখে নাই, ভালো লাগে না তাই, দিলরুবা আফরোজ রহমান, তাই না? থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ, অ্যান্ড আপনি আমাকে এত ভালোবাসেন, অনেক অনেক ভালোবাসা, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, আতিফা বেগম, থ্যাংক ইউ আপু, অনেক 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 সুন্দর, অনেক চোস, মাই গড, দেখেন। সো এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। সো এইটার প্রাইসটা কত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই পেস্তা বানুর গিফটটা এখনো পাঠাই নাই, ওই জন্য একটা আমাদের পছন্দের একটা ড্রেস গিফট করার কথা ছিল, আজকে বলে দিও তো পাঠিয়ে দিও, ওনার ওনার আজকে বলে দিও প্লিজ। ওয়াও, এটা খুব সুন্দর, দেখেন এইটা খুবই 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 সুন্দর, দেখেন দোপাট্টাটা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। সো এই কালারটা নেবেন নাকি ইয়েলোটা নেবেন, কোনটা? মাস্টার্ড ইয়েলো, ওইটা আপনার মাস্টার্ড ইয়েলো কালার। সো এইটা নেবেন নাকি ইয়েলোটা নেবেন, কোনটা নেবেন বলেন, মেরুন নাকি ইয়েলো, কোন কালারটা বেশি ভালো লাগছে দেখে আমি একটু ভোটাভুটি করি, মেরুন নাকি ইয়েলো, কোন কালারটা আপুদের বেশি ভালো লাগছে বলেন, আপুদের কাছ থেকে একটু ভোট নেই। এটা লম্বা আপু 46 প্লাস বানাইতে পারবেন, বডি 50 প্লাস অনায়াসে বানাইতে পারবেন, আপুদের থেকে একটু ভোট নেই, মেরুনটা বেশি ভালো লাগতেছে নাকি ইয়েলোটা বেশি ভালো লাগতেছে বলেন, এটা অনেক বেশি সুন্দর, মেরুনটা নাকি ইয়েলোটা, আমি আবার একবার করে এখানে ধরি তাহলে আপনারা বলতে পারবেন। ওয়াও, এই ড্রেসটার এমন দাম দিব আপু, এত কম দামে দিব এই এই ড্রেস, এটা কিন্তু আপনার 3,500 টাকার ড্রেস, এটাকে আমি একবার ডিসকাউন্টে ঈদের আগে 2450 টাকা দিয়েছি, আজকে এইটাকে নেবেন শুধুমাত্র আপু, একদম বিশ্বাস করেন এক পয়সা প্রফিট থাকবে, দূরের কথা একদম লস প্রাইসে, দেখেন মেরুনটা নাকি মাস্টার্ড ইয়েলোটা, এটা পরে অনেক ব্রাইট লাগে, দুইটাই সুন্দর, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, দুইটাই অনেক সুন্দর, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে, পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ, সার্ভিস কি স্টোন বসানো আছে ড্রেসের মধ্যে, এন্ড দ্য প্রাইস উইল বি অনলি 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 1999 টাকা, 1999 টাকা, সামনে বলে আমাকে দিয়ে দাও, সামনে বলে আমাকে দিয়ে দাও আম্মু, 1999 টাকা, এটা মনে করেন শেষ, মাত্র এক দুইটা করে আছে, যার যেটা লাগে সে এটাকে নিয়ে নিন, অনেক 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 সুন্দর, মেরুনটা 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 বেশি ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে নিয়ে নেন নিয়ে নেন। পেস্তা বানু আপু, আমি ফাইমকে বললাম মাত্র আপনার কথাটা, আমিও আমার হাজবেন্ডকে নানা বলি, রেখা খানুম, আমিও আমার হাজবেন্ডকে নানা বলি, আমি আমার হাজবেন্ডকে বেবি বলি, আমার হাজবেন্ড আমার কাছে বেবি, বাবু, জান, জান, ময়না, কলজা, টুকরা সব, আমার হাজবেন্ডরা আমি নানা বলবো কোন দুঃখে কোন কারণে, আমার হাজবেন্ড আমি বেবি বেবি ছাড়া কথা বলি না। হুম, সানবি হাসে, সানবি তুমি দেখছো তোমার ড্যাডিকে আম্মু কি বলি, কি শুনছো, কই হোটেলে হোটেল, সানবিকে বলছো, সানবি তুমি দেখছো তোমার ড্যাডিকে আমি কি বলি, বলছে বেবি, বলছো কখন দেখছো, বলে হোটেলে। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা অনেক সুন্দর, এটাও একদম পানি পানি হো গায়া, একদম পানির দামে, পানির দামে, একদম পানির দামে, পানির দাম, পানির নাম জীবন, পানির দাম তো একটা দাম, 30 টাকা, এটাও জীবন, একটা কটন, এটা একটা কটন, কথার কথা, তুই বেশি কথা বলছিস আমি। রেশমা পারভিন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, আপনাকে আমার ভালো লাগে, বিশেষ করে আপনার কথাগুলা, কিছু বেয়াদবগুলাকে উচিত কথা বলেন, এটার জন্য ভালো লাগে আপনাকে, আপনার পরিবার নিয়ে অনেক হ্যাপি থাকেন, বেস্ট অফ লাক আপু, অ্যাঞ্জেল সাথী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, সামনে আরও ভালো করেন এইটা দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা দেখেন, ওয়াও, সাচ এ নাইস কালার, অ্যান্ড এটা খুব ডিপ কালার মধ্যে কটন একটা ড্রেস, এটা পাকিস্তানি কটন না, ওয়াও, দুপাট্টাটা কি সুন্দর দেখছেন, পুরো ড্রেসটা এরকম হেভি এমব্রয়ডারি করা, এই ড্রেসগুলো এখন একদমই জাস্ট স্টক ক্লিয়ারেন্সে যাচ্ছে, এক দুই পিস করে করে যেগুলো আছে সবই স্টক ক্লিয়ারেন্সে যাচ্ছে। হ্যাঁ, আমার চিয়া সিটটা কই গেল রে, আজকে আমার খাইতেও দিল না, দেখছো, বলো আমার চিয়া সিট দিতে, হ্যাঁ বাবা, আমি এখন আমার পুরো দমে, বমি কেন আসবে, চিয়া সিট তো দিতে লাগে না, তুমি এইসবগুলোর তোর করো, এইসবগুলোর ভিসি বসি আর চিয়া সিট ডেলি সকালে গুলে গুলে খাবা, এই যে দেখো আমি এখন খাবো, খালে আমার কানে দুল ফেলে যায়, রাবারের পুষ গুলো আসলে ভালো হয় না, গুনিয়ার ফল তো
বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন, এই কালারটা অনেক সুন্দর, একদম স্টক ক্লিয়ারেন্সে যা দিব। কবিতা খান, মেকআপ টিউটোরিয়াল দিয়েন গো আপা, তোমার মতো মেকআপ সারাদিন করলেও করতে পারবো না, এত সুন্দরভাবে কেমনে করো গো আপু। আসলে আপু করতে করতে হাতে এসে গেছে, আর আমি কিন্তু একদমই আপু অনেক টাইম লাগাই মেকআপ করি না, জাস্ট আমার মেকআপ করতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে, তাই না? 20 মিনিট লাগে ম্যাক্সিমাম। আর আজকাল আছে না আপু, আমি তো মানে বিদেশে দেখি যে কেউই এত মানে আজা বাজা মানে এত মেকআপ করে না, খুবই লাইট এবং নুড মেকআপ করে বিদেশে সবাই, এবং নুড কালার লিপস্টিক দেয়। আর আমাদের দেশে যেরকম চোখকে এরকম ক্রিজ করে কি করে এখানে চক করে এখানে চক করে এখানে মক্কর লাগায়, এত কিছু বিদেশে বাই কাউর আমি জীবনে লাগাইতে দেখি না। সো আমার এইগুলো ভালো লাগে না, আমি নিজেও চেষ্টা করি একদম নুড মেকআপ করতে, একদম নুড মেকআপ করতে। এটা দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। এটা স্যার আমি কারোর কাছ থেকে মেকআপ শিখে নি, জাস্ট করতে করতে হাতে শিখে গেছে আর কি। এটাও আর এখনো যে খুব ভালো মেকআপ পারি তাও না, বাট চেষ্টা করি আর কি, নিজের উপর নিজেরটা মানে নিজের মেকআপ নিয়ে নিজে স্যাটিসফাইড আর কি, ওটাই। সো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে অনেক 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 সুন্দর, অনেক অনেক সুন্দর। আর আমাদের দেশের কিছু মেকআপ আর্টিস্ট সারাদিন ঝগড়া করে, ওই অর্ডার নিয়ে পোস্ট দেয়, 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 সারাদিন এগুলো চলে, বুঝছেন? আমি হাসতে হাসতে শেষ, আমার ফ্রেন্ড লিস্ট আছে কতগুলা, সারাদিন ও ওরে খোসা দিয়ে পোস্ট দেয়, ও ওরে খোসা দিয়ে পোস্ট দেয়, ওর থেকে ও বেশি মেকআপ ভালো করায়, ও বেশি মেকআপ করায়, ও বাংলাদেশের সেরা মেকআপ আর্টিস্ট। আর একটা সেরা কথা দেখাইলাম, ও আর বাপরে বাপ, আর কিছু মানুষ না আপু সারাদিন অন্য মানুষের নিয়ে রচনা লিখা লিখা পোস্ট দিবে, আবার দেখাইলে বিশেষ করে আপু বিভিন্ন প্রোগ্রাম গুলো যা হয়, বিশেষ করে বিভিন্ন অ্যাওয়ার্ড শো গুলা, বিভিন্ন প্রোগ্রাম গুলো ওগুলাতে যায় উম্মা 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 করে, আবার সারাদিন ফেসবুকে একজন আরেকজনের গালি গালাজ করে, সারাদিন একজন আরেকজনের ক্রিঞ্জ করে, একজন আরেকজনের নিয়ে মনে করেন যে আমি সেরা মেকআপ আর্টিস্ট, আমি অমুক করে আসছি, তমুক করে আসছি, এগুলো চলতেই থাকে। আমার ফ্রেন্ড লিস্ট আছে কতজন, আমি সারাদিন সামনে থেকে সরো, আমি ড্রেস দেখাচ্ছি, বেশি বেশি করে ফেলো। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একদম কটনের মধ্যে, এই হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক সুন্দর, এই কাপড়টাই খুব সুন্দর, দেখছেন দোপাট্টার ডিজাইনটা খুব সুন্দর, অনেক 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 সুন্দর। এটা হচ্ছে আপনার ড্রেসটা, হ্যাঁ এইরকম নাইসলি আপনার এমব্রয়ডারি করা, খুবই 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 সুন্দর। এটা হচ্ছে ড্রেসের হাতাটা, খুব সুন্দর একটা ড্রেস, দেখেন এক দেখায় আপুদের কিন্তু এটা পছন্দ হবে, এক দেখায় পছন্দ হবে, এটা অসম্ভব সুন্দর। দোপাট্টাটা খুব সুন্দর, ম্যাটেরিয়ালস কটনের মধ্যে, আমি আবার বলে দিচ্ছি এই ড্রেসটা আপনার একদম সেলে যাবে। এটার মধ্যে আরেকটা নাইস একটা কালার আছে, আমি নাইস কালারটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপর আমি হচ্ছে এটা প্রাইসে চলে যাচ্ছি। মানসুর আলম আপু লিখেছে সারফ্রাইজ কি ঘুমায়, সারফ্রাইজ হচ্ছে অন্য রুমে ঘুমাচ্ছিল, ওর রুমে ও ঘুমাচ্ছিল, এখন সে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে সে এখানে শুয়ে শুয়ে সে মানে একটু আলসেমি করতেছে আর কি, গড়গড়ি করতেছে সে। আপু আপনি বেশি বেশি জোস, ইসরা জাহান চৌধুরী থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমার আপু এইসব নেকামি ভালো লাগে না, এই জন্য আমাকে কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আমি যাইও না, আর বিশেষ করে যাই না কোনো প্রোগ্রামে, বিশেষ করে কোনো অ্যাওয়ার্ড শোতে বা কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি না, এখন আমি একদম রিজার্ভ থাকি, একদম নিজের মতো থাকি, নিজের মতো কাজ করি, আর আমি যাইতেও চাই না, কারণ এইসব নেকামোগুলো না আমার একদম দেখতে ভালো লাগে না, ট্রাস্ট মি, এর নেকামো আমি দেখতেই পারি না। আরে ভাই আগলার নেকামো, আর সবাই মানে কোন একটা মানে মানে মানুষ কেমন যেন হয়ে গেছে, কোন একটা প্রোগ্রামে গেলে কেউ যেন নর্মাল থাকতে পারে না, মনে কি সবারই বিয়া লাগছে, এরকম বিয়ার গাউন পরে পরে সবাই যায়, মনে কি সবারই বিয়া লাগছে, এরকম একটা অবস্থা। গরম টরম মানে না, গরম টরমও মানে না, কিছুই মানে না। সো আমার এগুলা আমি সত্যি কথা আমার যেটা ভালো লাগে না লাগে না আমি সেটা বলে দিই, এই জন্য আমি যাইও না কোনো প্রোগ্রামে। বাই দ্য ওয়ে আইরিন সুলতানা লিখেছে আসসালামু আলাইকুম আপু, চিটাগাং বালিয়ারকের থেকে শাড়ি আর জামা নিয়েছি, অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিস ছিল, আমি আপনাকে একটা দোলনা গিফট করেছিলাম, দোলনাটা কি, আরে দোলনাটা জানেন আমি না, দোলনাটা বাসায় পাঠাইছে, কালকে বাসায় পাঠাইছে, ওটা ওইটার জন্য তোমার আমি ফোন দিতে চাইছিলাম, ওইটার একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসতে হবে, দোলনার আলাদা স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, তোমার একটু ডিসিসি মার্কেটে যেতে হবে, ওটা তো উপরে লাগান না, না না ওটা স্ট্যান্ডও লাগানো যাবে, স্ট্যান্ডও ঝুলানো যাবে, উপরে তো লাগানো পসিবল না, উপরে কোথায় লাগাবো, সালোয়ারের কাপড়, এইটা খুবই সুন্দর, আপনার মতো বিজনেস করতে ইচ্ছা হয় কিন্তু পারতেছে না, কেন পারতেছে না? শেফালি নাজমিন আপু জাস্ট আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন, আমি তো 15,000 টাকা নিয়ে আপু শুরু করছিলাম, আল্লাহর নাম নিয়ে জাস্ট শুরু করে দেন। মুসাম্মদ ফাহমিদা নরিন, আপনি মনে হয় দুনিয়ার একমাত্র ব্যক্তি আছেন যার কাছে কোনো কিছু নিয়ে কোনো ভয় নাই, দুনিয়ার সব জায়গাতে লাইভ করতে পারেন, দুনিয়ার সব জায়গা থেকে কাজ করতে পারেন, সব রকম ট্যালেন্ট আছে আপনার কাছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে উচিত শিক্ষা দিয়ে দিতে পারেন, বাই দ্য ওয়ে সুন্দর লাগতেছে আপনাকে। মুসাম্মদ ফাহমিদা নরিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার আসলে ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি তো কাউকে দিয়ে উঠি নাই, কাউকে ইউজ করি নাই, বা আমার লুকোচুরিরও কিছু নাই আপু, আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার, আমার ব্যক্তিগত লাইফও সবাই জানে, সো আমি কোনো লুকোচুরি চুপাচুপি খাপ্পা খাপ্পি আমার পছন্দ না আপু, যেটা
করবো একদম স্ট্রেট কাট, আর কোনো রকমের ন্যাকামো ছ্যাকামো ফ্যাকামো আর একদম শো অফ করা কোনো কিছু নিয়ে, ও মাই গড আমি অনেক পশ, আমার পাশে এসি আছে, গরমের মধ্যে আমি এসির বাতাস খাচ্ছি, হ্যাঁ তোমরা সবাই গরমে মরো, আমি এসির বাতাস খাই, হ্যাঁ আমার তো একদম গরমই লাগে না, ও মাই গড হ্যাঁ ঠান্ডা লাগতেছে না। আমি একটু বলি, দাঁড়ান এই ড্রেসটা একটু দেখাই নি। তো এই ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর, এই হচ্ছে ড্রেস দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক 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 সুন্দর। তো এইটা হচ্ছে আপনার অনেক 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 নাইস, সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন, এটা দুইটা কালার যেটা নেন। শুনেন বড় লোক আপুরা কি করবে, সারা পিউস সারা বয় উফ, হ্যাঁ এসিটা একটু কম, বেশি শীত লাগতেছে, রুমটা একটু বেশি কুল হয়ে গেছে, আমার ঘর সুইজারল্যান্ডের মতো ঠান্ডা হয়ে গেছে রুমটা, তো সবাই বলবে আপু বাইরে কি গরম, আমরা মরে যাচ্ছি, গরম এসব গরিবদের জন্য, বড় লোকদের জন্য শুধু এসি আছে, হ্যাঁ কি বলেন আপনারা, আমি ঠান্ডায় বাঁচতেছি না, আমার রুমটা একদম কুল হয়ে গেছে এখন একদম -4 degrees টেম্পারেচার, ও মাই গড, দাও 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 জামাগুলো দাও তাড়াতাড়ি। আর আমি রোদের মধ্যে যাই রিক্সা দিয়ে ঘুরি, আমার মজা লাগে, আমার খুব মজা লাগে, আমি সবকিছু খুব এনজয় করি, আমি আজকেও কালকে কি আজকেও আমি রিক্সা দিয়ে লেজার ফিটে গেছি, আসছি মজাই লাগছে আমার। আর এই মুহূর্তে আমি সবাই একটা রিকোয়েস্ট করবো, রিক্সাওয়ালাদের সাথে না কেউ দামাদামি করবেন না, আপনার যদি সামর্থ্য থাকে রিক্সাওয়ালার 10-20 টাকা বেশি দিবেন, কারণ জানেন এই যে গরমের মধ্যে রিক্সাওয়ালা ভাইগুলো না এত কষ্ট করে, জানেন আমি তো ডেইলি এখন আমি মানে আমি আমি সবসময় রিক্সা দিয়ে আমার অফিসে যাই, এখানে যাই সেখানে যাই, মানে বনানীর ভিতরে দাদা আছে সব আমি রিক্সা দিয়ে যাইতে আসতে পছন্দ করি, আর আমি রিক্সা জার্নিটা খুব এনজয় করি। আর এত রোদ বাইরে আপু, এত গরম, রিক্সাওয়ালাদের খুব ভয়াবহ অবস্থা, আর রিক্সা অনেক আমরা এমনিতে দেখবেন অনেক টাকা পয়সা নষ্ট করি, অনেক খরচ করি, কিন্তু কোনো যখন রিক্সাওয়ালারে ভাড়া দিতে যাই তখন আমরা আসলে রিক্সাওয়ালাদেরকে 10 টাকা নিয়ে ভাড়া কষাকষি করি, ওরে 5 টাকা বেশি দিতে চায় না, পারলে আরো কম দিয়ে রিক্সাওয়ালারে 10-20 টাকা নিয়ে অনেক দাম কষাকষি করি। সো এই গরমের মধ্যে পারলে রিক্সাওয়ালাকে 10-20 টাকা বেশি দিবেন, জানেন এই আপনার এই 10-20 টাকা ওর জন্য অনেক উপকারে আসবে, আপনি একটু নিজের 10 মিনিট বাইরে দাঁড়ায় দেখেন কত কষ্ট হয়, রিক্সাওয়ালারা কিন্তু অনেক কষ্ট করে। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই গরমের মধ্যে রিক্সাওয়ালাদের সাথে কেউ আপনার হচ্ছে যা দাম কষাকষি করেন না, পারলে ওরা 10-20 টাকা বেশি দিবেন, কারণ অনেক কষ্ট করে রিক্সাওয়ালারা এই গরমের মধ্যে অনেক কষ্ট করে। দাও আমি একবার যেই রিক্সাতে উঠবো ওই রিক্সাওয়ালা পরবর্তী সময় আমার আবার খুলবে যে আপাটারে দিদি আবার পাইতাম, দেখেন আমি আমি রিক্সাওয়ালাদের সাথে অনেক কথা বলি, ওদের জীবনের গল্প শুনি, ওরা কি করে না করে, কোথায় থাকে, কয়জন ফ্যামিলিতে কে কে আছে, কি কাজ করে, কিভাবে জীবন চলে, সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আর আপনারা দেখবেন অন্য জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু টাকা নষ্ট করতেছেন, কিন্তু রিক্সাওয়ালারে ভাড়া দেওয়ার সময় অনেকেই মানে দর কষাকষি করেন, এই গরমের মধ্যে এটা করবেন না, রিক্সাওয়ালাকে দিবেন একটু কইরেন, হ্যাঁ কারণ ও তো দেখেন ও কিন্তু হাত পেতে খাচ্ছে না, ও কিন্তু কাজ করে খাচ্ছে, পরিশ্রম করে খাচ্ছে, সো একজন পরিশ্রমী মানুষকে হেল্প করবেন। অনেকে আছে দেখবেন সুস্থ সবল মানুষ, ও কোনো কাম করে না, রাস্তার মধ্যে বিক্রয় করে ঘুরে বেড়ায়, এদের থেকে আপনি যদি একজন রিক্সাওয়ালাকে হেল্প করেন অনেক ভালো কাজ দিবে। আর এই গরমের মধ্যে এই রোদের মধ্যে রিক্সাওয়ালাগুলোর যে কি কষ্ট, মানে এটা আসলে শুধু একটা রিক্সাওয়ালাই বুঝতে পারবে, সো প্লিজ হেল্প করবেন রিক্সাওয়ালাদেরকে, যার যতটুকুই আছে একটু বেশি ভাড়া দিবেন রিক্সাওয়ালাদেরকে। এখন বাই দ্য ওয়ে এই হচ্ছে আপনার মানে ড্রেস, এই হচ্ছে দোপাটা, এই হচ্ছে সালোয়ার কাপড়, এই ড্রেসটার প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস 2150 টাকা, বাট আজকে আমি এটাকে একদম ছেড়ে দিব, একদম ঠিক কথা বলছো আপু, ইসরা জাহান শুইম আপু থ্যাংক ইউ সো মাচ, একদম লস প্রাইস আপু এটাকে আমি ছেড়ে দিব, শুধুমাত্র 1799 টাকা, 1799 টাকায় এই ড্রেসটাকে দিয়ে দিলাম, একবার ডিসকাউন্টে এটাকে 2150 দেওয়া হয়েছে, এই ড্রেসটাকে একবার ডিসকাউন্ট এটা মানে 3250 টাকা ছিল, ডিসকাউন্টে 2150 টাকা দেওয়া হয়েছে, আজকে একদম লস প্রাইস আপু এটাকে আমি 1799 টাকায় ছেড়ে দিলাম, যার লাগে সে ড্রেস নিয়ে নেবেন 1799 টাকা, স্টক ক্লিয়ারেন্স সেল, স্টক ক্লিয়ারেন্স সেল আপু, যেই কালারটা লাগে একদম একদম কম দামে দিয়ে দিলাম আপু 1799 টাকায়, যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, যার এইটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। এই গরমের মধ্যে আসলে অনেক কষ্ট করে রিক্সাওয়ালারা, যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে হেল্প করবেন, যেমন একটা দারোয়ান, হ্যাঁ সিকিউরিটি গার্ড, ওরা দেখেন গরমের মধ্যে কত কষ্ট করে, তারপর ট্রাফিক পুলিশ তারাও অনেক কষ্ট করে, মানে এই যে রোদ হোক তুফান হোক জোর হোক তার কিন্তু ডিউটি করা লাগতেছে, বিশেষ করে সিকিউরিটিটাও অনেক কষ্ট করে, কখনো অনেকে আছে না সিকিউরিটিদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, মানে ওদেরকে মানুষ হিসেবে কাউন্ট করতে চায় না, তারপর এই ডেলিভারি ম্যান গুলা, এই যে যারা ডেলিভারি ম্যান মোটরসাইকেল দিয়ে সাইকেল দিয়ে কত কষ্ট, চিন্তা করেন আপনি সারাটা দিন মোটরসাইকেল নিয়ে নিয়ে বা সাইকেল নিয়ে নিয়ে, সাইকেল দিয়ে বেশিরভাগ ডেলিভারি ম্যান গুলো সাইকেল দিয়ে ডেলিভারি দেয়, সাইকেল দিয়ে যে যে বিভিন্ন মানুষের জায়গায়
বাড়িতে ঘুরে 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 ঘুরে, তারপর কিছু মানুষ ফোন ধরে না, তারপর অনেকে বলবে আমি নিচে এসে পার্সেল নিতে পারবো না, তুমি উপরে আসো, বাসায় লিফট নাই, বাসায় অনেকের বাসায় লিফট থাকে না, ডেলিভারি ম্যানরে কষ্ট করে পাঁচতলে হাঁটাই নিয়ে যাবে, তারপরে সে নিচে এসে কষ্ট করে আর পার্সেলটা নিবে না, এই কাজগুলো করে না। আবার ডেলিভারি ম্যানরে একটু পানি খাওয়ায়ের, আল্লাহ অনেক সোয়াব দিবে জানেন, অনেক সোয়াব দিবে, একটু মানুষের প্রতি একটু সহানুভূতি দেখাবেন। ডেলিভারি ম্যান গুলো অনেক কষ্ট করে জানেন, অনেক কষ্ট করে, কিছু কিছু বেয়াদব মানুষ তো সব জায়গায় থাকে, কিছু বেয়াদব ডেলিভারি ম্যানও পাওয়া যায়, তার মানে এই না যে সব ডেলিভারি ম্যান বেয়াদব, অনেক ভালো ভালো ছেলেরা পেটের দায়ে কাজ করে, তাদেরকে অনেক কাস্টমার আছেন, অনেক রুড বিহেভ করেন ডেলিভারি ম্যানকে, কথায় কথায় বলেন, চর মারবেন, থাপ্পড় মারবেন, এসব করেন না জানেন। মানুষের রুহের যদি একটা বদদোয়া আপনার প্রতি লাগে, এটা কোনোদিন আল্লাহ মাফ করবে না জানেন, রুহের বদদোয়া কামায়েন না, মানুষের একটু ইয়ে করবেন। এটা তো 1799 টাকায় দিছি, শুধুমাত্র 1799 টাকায় দিছি। আমরা ছোট ছোট করে আমরা অবদান রাখতে পারি সমাজে, আমরা ছোট ছোট করে মানুষের দোয়া কামাইতে পারি, আমরা একদম আপনার, অনেকে বলে আমার তো সামর্থ্য নাই আমি মানুষকে কিভাবে হেল্প করবো, আপনার সামর্থ্য নাই কিন্তু আপনার সাধ্যের মধ্যে যতটুকু হেল্প করার ক্ষমতা আছে ততটুকু করেন। আপনি কাউরে একটু পানি খাওয়ান গরমের মধ্যে, একটা রিক্সাওয়ালার পানি খাওয়ান, একটা ডেলিভারি ম্যান একটা ঠান্ডা পানি খাওয়ান, ডেলিভারি ম্যানদের সাথে ভালো ব্যবহার করেন। সো এটাই হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস, 1799 টাকা, 1799 টাকা, অনেক অনেক জোস একটা ড্রেস। এন্ড এই এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপু লাভ লাভ। নেক্সট মান্থে বাংলাদেশে যাচ্ছি প্রথমবার, সবাই ঢাকা রাজশাহী ঘোরার জন্য এক্সাইটেড, তোমার সাথে দেখা করার জন্য এক্সাইটেড। শারিনী কুন্ডু, থ্যাংক ইউ সো মাচ, আপনি মনে হয় ইন্ডিয়া থেকে দেখছেন না, থ্যাংক ইউ সো মাচ, ভিডিও ফোন আমার কাছে আছে। সো এই গরমের মধ্যে আসলে আমি সবাইকে বলবো যে আপনারা একটু, যারা এই যে সিকিউরিটি গার্ড আছে, যারা রিক্সাওয়ালা আছে, যারা হচ্ছে আপনার কি বলে আপনার ডেলিভারি ম্যান আছে, তাদের প্রতি সহানুভূতি দেখাবেন, তারাও কিন্তু মানুষ অনেক কষ্ট করে, অনেকে আছে, অনেক কমপ্লেন আসে আমাদের কাছে এরকম যে কাস্টমার রিক্সাওয়ালাদের মানে ডেলিভারি ম্যানদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, এটা করেন না জানেন, মারছেও আমাদের ডেলিভারি ম্যানকে মারছে, ওরকমও আছে, এরকম আছে। আমিও রিক্সাওয়ালাদের ভাড়া নিয়ে কিছু বলি না, যা ভাড়া চাই সেটাই দিয়ে দিই, আপনার কথাগুলো পছন্দ হলো আপুর, রেসপেক্ট ইউ। মৌসুমি ইমাফ্রিন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আপু আসলে তো রিক্সাওয়ালা ডেলিভারি ম্যান আর এরা সবচেয়ে বেশি কষ্ট করতেছে আপু এই গরমের মধ্যে, সিকিউরিটি গার্ড যারা, যারা ট্রাফিক পুলিশ, অনেক বেশি কষ্ট করতেছে আপু। দেখেন এই গরমের মধ্যে আমরা বাসায় টিকতে পারতেছি না, অথচ এই যারা হচ্ছে রিক্সাওয়ালা তারা কত কষ্ট করে রোদের মধ্যে রিক্সা চালাইতেছে। আপনি 10-20 টাকা আমরা কত জায়গায় নষ্ট করে ফেলি, আপনি রিক্সাওয়ালাদের সাথে দাম কষাকষি এখন করে নেন না, পারলে তাদেরকে 10-টা টাকা বেশি দিন। ডেলিভারি ম্যানের সাথে অনেকে অনেক খারাপ ব্যবহার করেন, অনেকে সবাই না অনেকে করেন, অনেকে ধরেন ইচ্ছা করলে আপনি আপনার বাসায় লিফট নেই, আপনি একটু ইচ্ছা করলে নিচে এসে একটু পার্সেলটা রিসিভ করতে পারেন বা দারোয়ানকে দিয়ে রিসিভ করাতে পারেন, কিন্তু অনেকে বলবে ডেলিভারি ম্যানকে না তুমি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে হেঁটে পাঁচতলায় উঠো, আটতলায় উঠো, একটা ডেলিভারি ম্যানের জন্য কত কষ্ট জানেন। আর এই গরমের মধ্যে পারলে আপনি তার একটু পানি খাওয়ান, একটু ঠান্ডা পানি খাওয়ান, আল্লাহ অনেক সওয়াব দিবে জানেন, অনেক কষ্ট করতেছে এই গরমের মধ্যে আমাদের ডেলিভারি ভাইগুলা, আমরা তো বুঝি এটা। সো হ্যাঁ, 2-3 জন ব্যতিক্রম ডেলিভারি ম্যান থাকে যে একটু বেয়াদবি করে, এটা তো থাকে সব জায়গায় থাকে, বাট আপনি মানব সেবার থেকে বড় সেবা কোনো কিছু নেই। আপনি রিক্সাওয়ালারে 10-টা টাকা ভাড়া এখন বেশি দিবেন, কারণ এই যে গরমের মধ্যে যেই কষ্টটা না করতেছে জানেন, অনেক কষ্ট করতেছে। যারা বিদেশে থাকে তারা জানে কিন্তু যে জ্বর হোক তুফান হোক, তার বিদেশে কিন্তু রিক্সা থাকে না, হাইটা হাইটা রাস্তা দিয়ে পার হইতে হয়, তাই না, হয় ট্যাক্সি নয় আপনার হাইটা হাইটা রাস্তা পার হইতে হয়। বাট আমরা কিন্তু অনেক সুখে আছি বাংলাদেশে, আমরা রিক্সা হাতের কাছে চাইলেই পাই। সো আপনারা রিক্সাওয়ালারে পারলে 10-টা টাকা ভাড়া বেশি দিবেন, এই গরমের মধ্যে যে পরিমাণ কষ্ট তারা করতেছে। আর একটা রিক্সাওয়ালা মাসে কত টাকাই বা ইনকাম করে, আর এখন দ্রব্যমূল্যের যে দাম, তারপরে আপনার মানে 10-টা টাকা বেশি দিলে দেখবেন যে ওর আত্মা থেকে আপনার একটা দোয়া দিবে, যা পারেন চেষ্টা করবেন দিতে। একটা যারা সিকিউরিটি গার্ড আছে, অনেকে সিকিউরিটি গার্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করবেন, এটা করে আর কি, করবেন না এটা, হ্যাঁ, তাদেরকে একটু ভালোবাসে দেবেন, একটু ঠান্ডা পানি খাওয়ান, একটু কিছু ঠান্ডা কিছু খাওয়ান। এই যে গরমের মধ্যে সিকিউরিটি গার্ডরা আপনার সিকিউরিটি দিতেছে দেখে আপনি বাসায় শান্তিতে থাকতে পারতেছেন, আজকে ট্রাফিক পুলিশরা আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেখে আমরা শান্তি মতো রাস্তা দিয়ে চলতে পারতেছি। সো একটু সহানুভূতি দেখাবেন মানুষকে, কোনো কাজেই ছোট না জানেন, একটা ডেলিভারি ম্যান যে সেও ছোট না, সেও তার সে তো কারোর কাছে হাত পাততেছে না, হাত তো পাততেছে না, সে পরিশ্রম করে নিজের গায়ের ঘাম জড়ায় সে ইনকাম করতেছে, একটা রিক্সাওয়ালা সে তো কারোর কাছে হাত পাততেছে না, বরঞ্চ
একটা সুস্থ সবল মানুষ অন্যের কাছে হাত পাতাটা এটা বরঞ্চ খারাপ জিনিস, পরিশ্রম করে খাওয়াটা ভালো জিনিস। হ্যাঁ, কেউ আছে প্রতিবন্ধী শারীরিকভাবে, সে অসুস্থ, সে পারতেছে না, ওইটা অন্য বিষয়। বাট একটা মানুষ সুস্থ সবল মানুষ পরিশ্রম করে খাওয়াটা অনেক ভালো। বাট যে পরিশ্রম করতেছে তাকে আর একটু হেল্প করেন, তার একটু পাশে দাঁড়ান, আল্লাহ অনেক সব দিবে আপনাদের। এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস, আমার পরা ড্রেসটা অবিশ্বাস্য দামে দিব। এত ছোট একটা ছোট কোক বোতল কিনে রাখছি, ডেলিভারি ম্যানরা আসলে একটু করে দিয়ে দিয়েছি, অনেক খুশি হয়েছে, খুশি হয়ে যাচ্ছে ওরা। ওই হাসিটা অমূল্য আমার কাছে, নয় না আফসোদ আপু, বাহ খুব দারুণ একটা কাজ করছেন কিন্তু আপু। এই এই হাসিটা কিন্তু আসলে আপু, এই যে একটা হাসি দেয় না রিক্সাওয়ালা, আমি আপু রিক্সাওয়ালা আমার কাছে কি ভাড়া চাইবে কি? ও ভাড়া মনে করেন এখানে ভাড়া যদি থাকে 20 টাকা, ওরা আমি দিয়ে দিই 100 টাকা। সো এই যে রিক্সাওয়ালা খুব অবাক হয়, এই যে একটা খুশি, এটা আমার কাছে খুব ভালো লাগে আপু। অমূল্য এই খুশিটা, এটা খুবই অমূল্য। আমরা হয়তো অযথাই আপু এটা কিনা টাকা নষ্ট করতেছি, ওইটা কিনা টাকা নষ্ট করতেছি, ওইভাবে টাকা নষ্ট করতেছি, সেইভাবে নষ্ট করতেছি, কিন্তু একটা মানুষকে আপনি মনে করেন 20 টাকা 50 টাকা দিয়ে এত এত পরিমাণ যে সে একটা হাসি দিবে, এটা যে কত অমূল্য একটা হাসি, একটা মানুষকে কত অল্পতে খুশি করা যায়, তাই না? আর বিশেষ করে এই গরমের সময়ে এটা অনেক ভালো একটা কাজ, খুব ভালো একটা কাজ করছেন। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা, সালোয়ারটা এরকম ডিজাইন করা থাকবে, এই যে সালোয়ারটা হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে, সালোয়ারটা এই যে এরকম হবে, এই যে দেখেন আমি যেরকম বানাইছি একদম এরকম হবে। কাপড়টা অনেক ভালো পিওর লন কটনের মধ্যে এইরকম করে ডিজাইনটা করা, দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার, এটা হচ্ছে আপনার ড্রেস, ড্রেসটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা, দেখেন নাইসলি এরকম এমব্রয়ডারি লেস লাগানো আছে, হ্যাঁ এরকম এমব্রয়ডারি লেস লাগানো আছে দোপাট্টাটা, অনেক সুন্দর, খুবই সুন্দর, হ্যাঁ। আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা, ড্রেসের কালারটা খুব সুন্দর, এরকম হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, সিকোয়েন্সগুলো কিন্তু আপনার একদম গায়ে বিধবে না, এত নাইসলি বসানো। এটা একটা বিপুলের ড্রেস, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড বিপুলের ড্রেস, বিপুলের ক্যাটালগ আছে সাইড দিয়ে দেখেন আপনার, অনেক অনেক সুন্দর। এই যে দেখেন অনেক 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 জোস, হ্যাঁ এই যে ক্যাটালগটা, ক্যাটালগটা আমি শুরুতেই হাতে নিয়েছিলাম, ভুলে রেখে দিছি। সো এইটা খুবই সুন্দর, যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এই কালারটা নেন, এই কালারটাও মারালা একটা কালার, অনেক সুন্দর একটা কালার। জাস্ট ড্রেসটা দেখেন, দোপাট্টারও দুই পাশে কিন্তু এই জিনিসটা লাগানো আছে, ড্রেসটা অনেক সুন্দর, সালোয়ারটা অনেক অনেক সুন্দর, যার এই কালারটা লাগছে সে জাস্ট এই কালারটা স্ক্রিনশট নেন। দামটা অনেক অনেক কম, বিপুলের এই ড্রেসটা যা লাগতেছে সেইটা নিয়ে নেন। এরপর আসেন আপু ব্ল্যাক কালারের মধ্যে, আমি যেটা পরে আছি এটা, এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্লু অ্যান্ড হচ্ছে যে আপনার সিকোয়েন্সের কাজ করা এবং ব্ল্যাক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন ড্রেসের দামানটা, মানে দ্যাট মিনস যেটা আমি একদম পরে আছি, আমার পরাটা সেম টু সেম, সালোয়ারটা বানানোর পরে এরকম হবে, হ্যাঁ সালোয়ারটা বানানোর পরে এরকম হবে, অনেক সুন্দর, এটা খুবই নাইস, খুবই 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 নাইস, বিউটিফুল একটা জাস্ট। আর এটা হচ্ছে আপনার দোপাট্টা, হ্যাঁ দোপাট্টাটা অনেক সুন্দর, প্রাইসটা অনেক কম। এটার প্রাইস কত? শুধুমাত্র এটা আমরা ডিসকাউন্টে অফার প্রাইসে দিয়েছি, অনলি নাম মাত্র প্রাইসে 1850 টাকায়। এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টা তো আমি পরেই আছি, শুধুমাত্র নাম মাত্র প্রাইসে 1850 টাকায়। মিস করে ফেলে মিস, হ্যাঁ মিস করে ফেলে মিস, মিস করে ফেলে মিস, হ্যাঁ আমি এটা নিয়েছি। পদ্মাবতী ঘোষ, না কেমন হয়েছে আপু একটা রিভিউ দিয়েন প্লিজ। আপু তোমার কথা শুনে আজকে খুব ভালো লাগলো, লিমা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপু আমরা আসলে সমাজে আমাদের সবার তো আর আমরা তো আর কেউ বিল গেটস না, সমাজে হয়তো আমরা বড় বড় অবদান রাখতে পারি না, বাট আমরা ছোট 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 করে আমরা সমাজে অবদান রাখতে পারি আপু, আমরা ছোট ছোট করে মানুষের উপকার করতে পারি। রোজার দিন প্রতিদিন রিক্সায় চড়ে 30 টাকা করে বাড়িয়ে দিছি ডাক পিয়নের পত্র। এই যে দেখেন আপনার 30 টাকা বাড়তে পেয়ে রিক্সাওয়ালা যে একটা হাসি দিবে, তার যে একটা তৃপ্তির একটা ইয়া হবে, হাসি হবে, এটা অমূল্য আপু। রোজা রাখছে শোনার পর একটা ফ্রুটিকা জুস খাওয়ার জন্য আমার জন্য দোয়া করেন আপু, যেন অভাবী মানুষকে কিছু দিতে না পারলেও পাশে থাকতে পারি, হাজার হলো মানুষ জাতি। সেটাই একদম আপু, মানব সেবা একদম সবচেয়ে বড় সেবা আপু, সবচাইতে বড় ধর্মই হচ্ছে মানব সেবা। সো খুব ভালো কাজ করছেন ডাক পিয়নের পাত্র, অনেক অ্যাপ্রিসিয়েট করি আমি আপনাকে। এবং আমরা এরকম ছোট ছোট করে মানুষের পাশে থাকতে পারি, ছোট ছোট করে। জানেন আমার বাসায় একটা সিকিউরিটি গার্ড নাইট ডিউটি করতো, মানে ডেইলি ওর সাথে, জানেন আমার রোজায় দেখা, মানে আমার বাসায় ও নাইট ডিউটি করতো, তো ও ডেইলি ওর সাথে আমার ভোরবেলা দেখা হইতো, কারণ আমি তো বাসা থেকে বের হইতাম রোজায় সকালবেলা, আসতাম ভোর 4টা বাজে, 4টা কি 4টা 10-20 বাজে যেত, ধরেন আমার হাতে সেরে খাওয়ার টাইম আছে 5 মিনিট বা 10 মিনিট, আমি তাড়াতাড়ি করে বাসায় ঢুকতাম। তো আমার বাসাতে সিকিউরিটি গার্ড নাইট ডিউটি করতো, ও আমার দেখে এরকম একটা হাসি কি দিত, আর ম্যাডাম আসসালামু আলাইকুম এরকম করতো, তো ওর হাসিটা আমার চোখে জাস্ট লেগে আছে। তো ও না হঠাৎ করে একদিন মারা গেল আপু, সকালবেলা হঠাৎ করে ওর বুকে ব্যথা উঠছে, ও স্ট্রোক করে মারা গেল হঠাৎ করে। আমার ওর মানে ওই দিনেই ভোর 4টা বাজে ওর সাথে আমার দেখা হয়েছে, সকালবেলা ও মারা গেছে। আমার এত খারাপ লাগছে আপু, আর আমি না ওকে ঈদের জন্য ইয়া দিতে চাইছিলাম, মানে সালামি দিতে চাইছিলাম,
হাই হাই ওই সালামি তো আমি দেওয়ার আগে ও মারা গেছে, আমার যে কি আফসোস লাগছে আপু আমি বুঝাইতে পারবো না, জানলাম ওই সালামি দেওয়ার আগে ও মারা গেছে। তারপরে ও যে সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতো, আমি ওই কোম্পানি থেকে ওর পরিবারের নাম্বার নিয়ে তারপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে কিছু ওর ফ্যামিলিকে কিছু দেওয়ার চেষ্টা করছি। বাট আমার চোখে জানেন এখন ওর হাসিটা ভাসে, ওর চেহারাটা ভাসে যে ইস, মানে সারা রাত তো ও নাইট ডিউটি করতো, সো মানুষের কখন কার কীভাবে মৃত্যু হয়ে যায়। ওর যে একটা হাসি, ও খুব ভালো মানুষ ছিল, ওটার মানে ভালো মানুষের, যারা ভালো মানুষ না তাদের চোখ মুখ হাসে, ভালো মানুষদের দেখবেন যে চোখ হাসে, চোখ মুখ হাসে, সবসময় হাসি ফেস ছিল। সো আমার খুব খারাপ লাগছে এটা। সো যারা সিকিউরিটি ডিউটি করে ওরাও কিন্তু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। ডেলিভারি ম্যানগুলো তো কি বলবো, ওরা তো আগে, ওরা তো আগের ঘটনা, এরপরে ও হঠাৎ করে মারা গেছে। সো ক্যাটালগের মতো সেম টু সেম, থ্যাংক ইউ সো মাচ। এটা কি, কে দিছে এটা? পরে তোমাদের দুজনের স্কুলের বেতন। আরে হ্যাঁ, ঈদের